আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম। এখন আমি আরেকটা পারফিউম রিভিউ করবো। এটা একটা বাজেট ফ্রেন্ডলি পারফিউম, যাদের বাজেট 2000 টাকার ভেতরে। এই পারফিউমটা হচ্ছে তাদের জন্য। এটা আমি কিনেছি যে সেলার থেকে, সেই সেলারের ডিটেলস আমি আপনাদেরকে বলে দেবো। আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল। এটা একটা খুব দামি পারফিউমের ক্লোন। আমি মোটামুটি বেশ ভালোই সিমিলারিটি পেয়েছি। এটার ব্যাপারে আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করব। তো যেই পারফিউমটা এখন রিভিউ করবো, এই হাউসে কোনো পারফিউম এর আগে আমি রিভিউ করছি বলে আমার মনে পড়ছে না। যদি আমি মনে পড়ে, আমি খুঁজে পাই, যেহেতু অনেক পারফিউম রিভিউ করেছি, তো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব অন্য কোনো একটা পারফিউমের, অথবা উপরে এদিকে সেদিকে কোথাও একটা লিঙ্ক দিয়ে দিবো যেন আপনারা খুঁজে পান এই হাউসের অন্য কোনো পারফিউমের। তো আপনারা দেখতে পারেন সম্ভবত আমি রিভিউ করেছি। তো যাই হোক, আমার মাথায় মানে এখন হালকা হালকা যেটা মনে পড়ছে আমি লিঙ্ক দিয়ে দিবো যদি খুঁজে পাই। তো যেই পারফিউমটা রিভিউ করবো, আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে প্যান্ডোরা সেন্টসের জাস্ট পিচ পারফিউমটা। প্যান্ডোরা সেন্টস হচ্ছে আবার প্যারিস কর্নার ব্র্যান্ডের একটা সাব ব্র্যান্ড। তো যারা প্যারিস কর্নারের নাম আগে জেনেছেন তারা জানেন প্যান্ডোরা সেন্টসের কথা, আজকে জানলেন, বা যারা অলরেডি জানতেন তো ভালো কথা, সমস্যা নাই। আমি প্রেজেন্টেশনের দিকে চলে যাই। আমার কাছে বক্স বোতল সবকিছুই আছে। তো এটা হচ্ছে বক্সটা, পারফিউমটার নাম হচ্ছে জাস্ট পিচ। হ্যাঁ, পিচ, জাস্ট পিচ, সুন্দর একটা নাম। নাম যদিও জাস্ট পিচ, এটার মধ্যে শুধুমাত্র পিচের গন্ধ না, আরো অনেক কিছু স্মেল আমি পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করবো এখন। তো নামটা যেরকম সুন্দর, বক্সটা আমার কাছে প্রেজেন্টেশন ওরকম সুন্দর লেগেছে। ব্রাইট অরেঞ্জ কালারের, মানে পিচ কালার বলতে পারেন, পিচের যে কালার ওই টাইপের একটা কালার, কিন্তু সুন্দর আমার কাছে কালারটা খুব সুন্দর লেগেছে। এর মধ্যে সুন্দর করে যে লোগো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যান্ডোরা সেন্টসের লোগো। নিচে লেখা আছে জাস্ট পিচ, নিচে লেখা আছে প্যান্ডোরা সেন্টস, এবং এটা অডি পারফিউম কনসেন্ট্রেশনে আসে। এবং এটা আমি জানি যে শুধুমাত্র 100 মিলিলিটার সাইজে পাওয়া যায়, এর থেকে ছোট বা বড় সাইজের বোতল পাওয়া যায় বলে আমার ধারণা নেই। যদি মানে 100 মিলিলিটার সাইজের কম, মানে ছোট সাইজের বোতল পাওয়া যায়, আপনার ওটা না কিনলে ভালো হবে, কেনার চেষ্টা করবেন 100 মিলিলিটার সাইজের বোতল, কারণ ওটার দাম খুবই কম। দামের একটা আন্দাজ আপনাদেরকে দিয়ে দিব। বক্সের দুই সাইড দেখতে পাচ্ছেন একই ডিজাইন, সুন্দর কালার, আমার কাছে খুবই ভালো লেগেছে। বক্সের পেছনে কিছু কথাবার্তা লেখা আছে যেগুলো আমি পরে দেখি না, আপনারা যারা কিনবেন আপনারা চাইলে পরে দেখতে পারেন, এবং পরে আমাকে পরে কমেন্ট বক্সে জানায় যে ভাইয়া পরেছি এই, পরে আমি বুঝেছি। তো যেহেতু আমি পরে না, আমি ইন্টারেস্টেড না। এটা মেড ইন UAE, বক্সের নিচে ইনফরমেশন দেওয়া আছে। আমার বক্সটা একটু মানে বাঁকা হয়ে গেছে, কারণ আমি বাংলাদেশ থেকে কিনে এটা নিয়ে এসেছিলাম জার্মানিতে। তো যেই সেলার থেকে কিনেছি তার কথা বলি, এটা আমি কিনেছি অ্যারবিয়ান শেলফ থেকে। অ্যারবিয়ান শেলফের লোগো আমি এখানে দিয়ে দিব। অ্যারবিয়ান শেলফ থেকে কিনেছি। এটা আমি যখন কিনি তখন এটা খুবই ভালো প্রাইসে নাদির ভাই আমাকে দিয়েছিল। ফখরুদ্দিন নাদির ভাই হচ্ছেন অ্যারবিয়ান শেলফের মালিক। তো এটা প্রাইস আমার হিসেবে আপনার 2000 টাকার ভেতরে পেয়ে যাবেন। 100 মিলিটার সাইজের একটা বোতল পাচ্ছেন 2000 টাকার ভেতরে। আমার কাছে খুবই ভালো লেগেছে, স্মেল আমি খুবই এনজয় করেছি। তো বোতলটা আপনাদেরকে দেখিয়ে দিই, প্রাইসের কথা বললাম, আন্দাজ পেয়ে গেলেন কোন সেলের কাছে পাবেন তাও তার কথাও বলে দিলাম। ফেসবুকে আপনারা সার্চ করলে পাবেন, অথবা আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে পারফিউম বিজনেস বাংলাদেশ, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ওখানে ওই গ্রুপে জয়েন করেও যদি এটার কথা লেখেন বা ওই সেলের কথা জানতে চান সবাই আপনাদেরকে বলে দেবে, কোনো সমস্যা হবে না। ওই নাদির ভাই আমাদের গ্রুপে আছে। তো বোতলটা আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে বোতলটা, বক্সের সাথে মিল রেখে বোতলটার কালারও সেম এবং খুবই সুন্দর, খুবই সিম্পল। ভেতর কি পরিমাণ পারফিউম আছে এটা দেখা যায়, যদি আপনার বোতলের ফ্ল্যাশ লাইট ধরেন মোবাইল থেকে তাহলে আপনারা দেখতে পারবেন। সামনে লেখা আছে জাস্ট পিচ এবং নিচে লেখা আছে প্যান্ডোরা সেন্স। এটা বোতলের নিচে যে স্টিকার, স্টিকার আমি পড়বো না, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনারা পড়ে দেখেন। ক্যাপটাস নাক ফিট, কিন্তু ক্যাপ ধরে না তুললে ভালো হবে, কারণ বোতলটা একটু বেশি হেভি এবং ক্যাপটা প্লাস্টিকের, যদি খুলে নিচে পড়ে যায় ভেঙে যাবে। ক্যাপের উপরে যথারীতি পিচ কালার দেওয়া আছে এবং ভেতরে ওই অরেঞ্জ টাইপের কালার আপনারা দেখতে পাচ্ছেন। এটা স্প্রে করে আপনাদেরকে দেখাবো। প্রাইস রেঞ্জ যেহেতু 2000 টাকার ভেতরে, এটা থেকে অনেক বড় কিছু আশা করবেন না, তবে আমার সে স্প্রে আর খারাপ কিছু মনে নেই। তারপর আমি স্প্রে করে আপনাদেরকে দেখিয়ে দিই। চারটা স্প্রে করলাম, ভালোই বের হয়। 2000 টাকা প্রাইস রেঞ্জের ভেতরে পারফিউম ভালো বের হয়, আমি স্প্রে আর বলবো না খারাপ। এর থেকে খারাপ খারাপ স্প্রে আমি দেখেছি, এর থেকে দামি পারফিউমে দেখেছি, বা এই দামের এই প্রাইস রেঞ্জের ভেতরের হিসাবে এটা খুবই ভালো। এবং স্মেল আমি অলরেডি পাচ্ছি, আমি এনজয় করছি, স্মেলটা খুবই সুন্দর। তো এখন কথা হচ্ছে কি, এটা নোটস ব্রেকডাউন আমি জানি না, আমি যা বুঝতে পেরেছি তাই আমি আপনাদেরকে বলি, এবং রিভিউ যেন খুব বেশি লম্বা না হয় সেই চেষ্টা আমি করব। এটা যেহেতু পিচ, নাম যেহেতু জাস্ট পিচ, হ্যাঁ, এটা মূল ফোকাস দেওয়া হচ্ছে পিচের দিকে, কিন্তু ওইটার ওপেনিং এ আমি পিচের স্মেলটা বুঝতে পেরেছি, আপনারাও ইজিলি বুঝতে পারবেন। এটার মধ্যে পিচ আছে, পিচের সাথে এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে কিছু অরেঞ্জ বার্গামট টাইপের সিট্রাসি স্মেল আমি পেয়েছি, এবং এটা কিছুটা স্পাইসি কিকো দেয়, কিছুটা স্পাইসি স্মেল পাবেন আপনারা। তো স্পাইসি স্মেলটা কোথেকে আসছে আমি ঠিক শিওর না, তো যারা জানেন আমাকে বলতে পারবেন, বাট আমি স্পাইসিনেস টের পেয়েছি, কিছুটা ফ্রেশনেস আছে, কিন্তু মূল ফোকাস হচ্ছে বিট মানে পিচের দিকে। তো জুসি একটা বিটার টাইপের পিচের স্মেল আপনারা এটা থেকে পাবেন, এবং এটা যখন মিডল নোটসে যায় তখন আমি এটার মধ্যে কিছু ফ্লোরাল ভাইব টের পেয়েছি, এটার মধ্যে কিছু ফ্লোরাল নোটস আছে। এই ফ্লোরাল নোটস খুব বেশি স্ট্রং না, কিন্তু আপনাদেরকে ভালো ফিল করাবে।
এই বিটারনেস যেটা আসে পিচের, হ্যাঁ ওই নোটটাকে ব্যালেন্স করেছে এই ফ্লোরাল ভাইব গুলো। এটা ফুললি ফেমিনিন সেটে যায় না, এটা কিন্তু ইউনিসেক্স পারফিউম, ছেলে মেয়ে যে কেউ ইজিলি ব্যবহার করতে পারবেন। তো ফ্লোরাল ভাইবটা আমার কাছে সুন্দর লেগেছে, আমি এনজয় করেছি। একটা বেজ নোটসে আমি 100% শিওর, এটা শিওর এটার মধ্যে টঙ্কাবিন ভ্যানিলা আছে। এটা সুইট পারফিউমে পরিণত হয়, এটা যখন বেজ নোটস এর দিকে যায় হ্যাঁ তখন এই বিটারনেসটা কমে আসে, এটা তখন কিছুটা সুইটনেস এটার মধ্যে দেখা দেয়। সুইটনেসটা ভালোই আস্তে আস্তে স্ট্রং হবে, এটার মধ্যে টঙ্কাবিন এবং ভ্যানিলা আছে 100% শিওর। আমি কিছুটা মাস্কি ভাইব টের পেয়েছি। তো আমার কাছে এটা স্মেল ওভারঅল ভালো লেগেছে, এটা কিছুটা ফ্রুটি স্পাইসি জুসি ফ্লোরাল সুইট টেপের পারফিউম। যাদের ওই টেপের পারফিউম ভালো লাগবে আপনাদের কাছে, মানে ভালো লাগে আপনাদের কাছে পারফিউমটা, খুবই ভালো লাগবে। আমি এটা এনজয় করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা যে পিচের স্মেলটা আমি এনজয় করেছি, আমার কাছে মানে পিচের নোটের স্মেল ভালো লাগে। তো এটা খুবই সুন্দর একটা স্মেলের পারফিউম। এখন কথা হচ্ছে কি, এই পারফিউমটা মূলত কেনার যে উদ্দেশ্য আমার ছিল, যে কারণে আমি কিনেছি বা যে কারণে এটা আমার নজরে এসেছে, সেটা হচ্ছে এটা খুব দামি একটা ব্র্যান্ডের দামি পারফিউমের সিমিলার বা ক্লোন। সেটা হচ্ছে টম ফোর্ডের, মানে টম ফোর্ড নামে একটা ব্র্যান্ড আছে আপনারা সবাই জানেন, টম ফোর্ডের একটা পারফিউম আছে নাম হচ্ছে বিটার পিচ। ওটা পিচ বেসড একটা পারফিউম, ওটা ছবি আমি এখানে দিয়ে দিবো। ওই পারফিউমটা খুবই সুন্দর, আমার কালেকশনে নাই কিন্তু আমি স্নিফ করেছিলাম, আমি ট্রাই করেছিলাম, ওটার পারফরমেন্স অনেক অনেক ভালো এবং ওটার স্মেলটা ফুললি মানে পিচ বেসড একটা পারফিউম, বিটার জুসি স্মেলের, মানে পিচের স্মেলের একটা পারফিউম। ওটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, ওটা আমি কেনার ইচ্ছা ছিল অনেক, কিন্তু ওটার দাম যেহেতু অনেক বেশি, ওটার কিনতে গেলে সম্ভবত আপনাদেরকে 20,000 টাকা বা 20,000 টাকার বেশি খরচ করতে হবে। তো সেই জায়গায় আপনারা এই পারফিউমটা হচ্ছে বিটার পিচের সিমিলার, এটা পাবেন আপনারা খুবই কম দামের ভেতর, 2,000 টাকার ভেতর আপনারা পেয়ে যাবেন আমি আশা করি। নাদির ভাইয়ের সাথে আপনারা কথা বলে নিন। তো এটা আমার কাছে মনে হয়েছে বিটার পিচের প্রায় 85-90% সিমিলার, আমি যেরকম বুঝতে পেরেছি আমার কাছে ওরকম লেগেছে এবং খুবই সুন্দর স্মেল। এটা যদি বিটার পিচের ডিরেক্ট সিমিলার যদি আপনি নাও ধরেন, এটা যে স্মেলটা হ্যাঁ এমনিতেও এটা একটা সুন্দর পারফিউম, আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে বলে আমার ধারণা, সেই কারণে এটা আমি রিভিউ করে আপনাদেরকে বলে দিচ্ছি। বিটার পিচের মানে টম ফোর্ডের বিটার পিচের কিন্তু আবার পারফরমেন্স ভালোই, ঠিক আছে, কিন্তু এটা প্রাইস অনুযায়ী এটা পারফরমেন্স এটা থেকে অনেক বড় কিছু আশা করবেন না, কিন্তু প্রাইস একদম মানে পারফরমেন্স আমার কাছে একদম খারাপ কিছু মনে হয়নি। এটা আমি যেটা বুঝতে পেরেছি পারফরমেন্স দিকে যাচ্ছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা ফার্স্টে স্প্রে করলে 1 ঘন্টার মতো এটা ভালো মতো প্রজেক্ট করে এবং আপনার আশেপাশে মানুষ ভালো মতো টের পাবে। এটা এরপর আপনার চারপাশে একটা মিডিয়াম সাইজের সেন বাবল ক্রিয়েট করে রাখবে। এটা আমি দেখেছি স্কিনে থাকে 4.5 থেকে 5 ঘন্টার মার্কে যায়, ড্রেসে স্প্রে করলে সর্বোচ্চ 6 ঘন্টার মার্কে যাবে, যেটা আমি দেখেছি। তো প্রাইস অনুযায়ী পারফরমেন্স আমার কাছে একদম খারাপ কিছু মনে হয়নি, কিন্তু বিস্ট টাইপের পারফরমেন্স না, আবার একদম উইকও না, কিন্তু এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, এই প্রাইস রেঞ্জে অনেক বড় কিছু আশা না করলে ভালো। তো সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এটার স্মেল ভালো, পারফরমেন্স ভালো, আমি এনজয় করেছি। এটা যতক্ষণ আমার স্কিনে ছিল অ্যাটলিস্ট আমি স্মেল পেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা ব্যবহার করে আমি বলবো না যে আমি প্রচুর পরিমাণে কমপ্লিমেন্টস পেয়েছি, যেহেতু এটা একটু সফট টাইপের, এটা কিন্তু মানে অ্যাটলিস্ট জাস্ট পিচ একটু সফট টাইপের, এটা খুব ভালো মতো প্রজেক্ট করবে না, যে দাম কম এই প্রাইস রেঞ্জে এটা ভালো। তো আপনার কাছাকাছি যখন মানুষ আসবে তখন এটা গন্ধ পাবে। তো আমি এটা ব্যবহার করে আমি 2-3 বার কমপ্লিমেন্টস পেয়েছি, কিন্তু একদম ওয়াও টাইপের কেউ কোনো কিছু বলেনি আমাকে। যারা বলেছে যে সুন্দর স্মেল এটা কোন পারফিউমটা, এতটুকুই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা এনজয় করছি। এটা যতক্ষণ আমার স্কিনে ছিল, যতক্ষণ আমি মানে হাতে যে স্প্রে করেছি, আমি যতক্ষণ হাত নাড়াচাড়া করেছি, আমার নাকে যখন এটা গন্ধ এসেছে আমি এটা এনজয় করছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এটার মধ্যে কিছুটা সিনথেটিক ভাইব আপনারা টের পাবেন, কারণ যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি পারফিউম, তো ওটা মানে মানানসই, এটা মানায় নিতে হবে, হ্যাঁ এটা নিয়ে অনেক বড় কোনো কমপ্লেন্ট করা যাবে না। আমার কাছে যেটা মনে হয়েছে এটা হচ্ছে টম ফোর্ড বিটার পিচের একটু লাইটার সফটার ভার্সন, বাট এটা খুবই খুবই মানে ভালো মতোই সিমিলার এটা বিটার পিচের। তো যাদের বিটার পিচ ভালো লাগে, হ্যাঁ আপনারা যারা বিটার পিচ কিনতে চাচ্ছিলেন না, অথবা যাদের বিটার পিচ আছে কিন্তু দামের জন্য রেগুলার বেসিসে ভালো মতো ব্যবহার করতে পারছেন না, আমি মনে করি এটা আপনাদের মানে সলিউশন আপনাদের জন্য। এটা মন মতো স্প্রে করতে পারবেন, মন মতো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা আমি মনে করি যে কোনো বয়সে যে কারোর জন্য পারফেক্ট, এটা ছেলে মেয়ে সবার জন্যই পারফেক্ট, যারা একটু ফ্রুটি তারপরে ফ্লোরাল স্পাইসি একটু সুইট টাইপের পারফিউম পছন্দ করেন আপনারা এটা ইজিলি ব্লাইন্ড বাই করতে পারবেন। আমার কাছে এটা ব্লাইন্ড বাই ওয়ার্দি পারফিউম মনে হয়েছে, কিন্তু তারপরেও এটা কোনো সেলার কাছে পেলে, এটা নাদির ভাইয়ের কাছে গেলে আপনারা টেস্ট করে কিনতে পারবেন, স্নিফ করে তারপর কিনে নিন, কোনো সমস্যা হবে না। তারপরেও এই দামে একটা পারফিউম কিনলে আমার মনে হয় না আপনাদের বড় কোনো লস হবে। তো যে কোনো বয়সে যে কারোর জন্য পারফেক্ট, আমি মনে করি এটা অফিসে ব্যবহার করতে পারবেন, যে কোনো সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন, তবে যে আপুরা ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হবেন, কোনো পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাবেন, আপনারা এটা ব্যবহার করলে ওই সিচুয়েশনে এটা বেশি স্যুট করবে। যে ছেলেরা আছেন আপনার ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হলে এটা ব্যবহার করতে পারবেন, এটা ডেটে ব্যবহার করতে পারবেন মেয়েরা, ছেলেরা ডেটে ব্যবহার করলে আমার কাছে মনে হয় না খুব বেশি স্যুট হবে। এটা মানে যে একটা ইউনিসেক্স, তো যে একটা ফেমিনিন একটা ভাইব আমি পেয়েছি সেটা ডেটের জন্য ছেলেদের জন্য স্যুট করে আমার কাছে ওরকম মনে হয়নি।
তো ইজিলি, তারপরও ইজিলি এটা ছেলে মেয়ে যে কেউ ব্যবহার করতে পারবেন। আমি এটা ব্যবহার করি, রেগুলার বেসিসে ব্যবহার করি এবং আমি এটা খুবই এনজয় করেছি, আমার কাছে ভালো লেগেছে। ওভারঅল রেটিংস এর দিকে যাওয়ার আগে আমি বলে দিই কোন সিজনের জন্য, সরি এটা মিসে যাচ্ছিল, সরি। আমি এটা মনে করি আপনারা চাইলে সারা বছর ব্যবহার করতে পারবেন, তবে এটা সামার স্প্রিং বা ফলে খুবই পারফেক্ট হবে। তবে সামারের প্রচন্ড গরমে এটা ব্যবহার করে বাইরে গেলে এটা খুব ভালো সার্ভিস আপনাদেরকে দেবে না। তো এটা সবচেয়ে পারফেক্ট হবে স্প্রিং বা ফলের জন্য, তবে চাইলে সারা বছর আপনার ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সামারে যদি ব্যবহার করতে চান, যদি এয়ার কন্ডিশন এনভায়রনমেন্টে থাকেন, এটা আপনাদেরকে ভালো সার্ভিস কিছুটা হলেও দেবে। ওভারঅল রেটিংস এর দিকে যদি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দেবো 10/8। 10/8 কারণটা হচ্ছে এটা প্রাইসটা ভালো, প্রেজেন্টেশনটা সুন্দর, স্মেল আমার কাছে খুবই ভালো লেগেছে, পারফরমেন্স একদম খারাপ কোনো কিছু না, পারফরমেন্স আমি বড় কিছু আশা করছি না, সেই কারণে আমি বলবো যে পারফরমেন্স খারাপ কোনো কিছু না। এটা পারফরমেন্স আরেকটু ভালো হলে এটাকে আমি 10/8 দিতাম। এটা প্রাইস অনুযায়ী জিনিস ভালো, ইজিলি দেখার মতো, টমফোর্ডের বিটার পিচের ভালো একটা সাবস্টিটিউট হিসেবে আপনাদের এটা কাজে লাগবে, আমার কাছে ভালো লেগেছে। যদিও মার্কেটে টমফোর্ড বিটার পিচের আরো অনেক ক্লোন আছে, কিন্তু আপনারা যদি ওগুলো না পান, যদি এটা দেখেন, এটা কিনে আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন, আপনাদের এটা ভালো সার্ভিস হিসেবে। আমি এনজয় করেছি, এটা আমার কালেকশনে আছে এবং থাকবে। আমি বিটার পিচের আর অন্যান্য ক্লোন যেগুলো আছে ওগুলো রিভিউ যখন করবো আমি কম্পেয়ার করে আপনাদেরকে বলে দেবো। তো এটা হচ্ছে আমার জাস্ট পিচের রিভিউ, যারা ব্যবহার করছেন বা করছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এখন আমার ফেসের সামনে আমার রিভিউ করা অন্য দুটো ভিডিওর লিঙ্ক চলে আসবে, আপনারা দেখতে পারবেন, এদিকে হয়তো বা অলরেডি চলে এসেছে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক আমাদের যে গ্রুপ আছে পারফিউম ব্রেজার্স অফ বাংলাদেশ, ওটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে জয়েন করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে, সাধারণ জন্য ধন্যবাদ জানাচ্ছি।